আমার ওসিয়ত আছে যদি বাংলাদেশে মরি আমার গোপালগঞ্জ আমার মার পাশে নিয়ে হইবা ঢাকায় আমার কবরও দিবালা বজন রে আমি আপনাদের দুটা পায়ে হাত দিয়ে বলি দুনিয়া কিন্তু থাকার জায়গা না আজকে আমার মা বোনরা দুনিয়ার চাকচিক্য পায়া স্বর্ণ গহনা পায়া কবরের জিন্দেগি ভুলিয়া গেছো গো মা তুমি কি ভুলিয়া গেছো যেই ঘরে তুমি নতুন শাড়ি পরি আসছিলে বাসর ঘরে ওই ঘরে তোমার শাশুড় কলসকে কলস রক্ত বাইর করছে রে দুনিয়ায় আনতে যাইয়া কত কলস রক্ত আর ডেলিভারি করতে যাইয়া বের হইছে আমি মা মাত্র এক পাউন্ড রক্ত মাতার থেকে বের হইছে এই জন্য তোরা মামলা দিবি আমি মারাজ হুজুর যদিও মা তার মামলা করতে দেয় না কিছুদিন পরে তার মা পাগল হয়ে গেছে হুজুর পাগল অবস্থায় মা হুশ নাই একটা বর দোয়া দিয়ে গেছে আল্লাহ যেই সন্তানের বাড়ির কারণে আমি মা পাগল হয়ে গেলাম পরেও তুমি দুনিয়ার থেকে পাগল বানাই নিও হুজুর এই যে সেই মায়ের বর দোয়ার পাগল গো হুজুর সবই তার ভুলিয়া গেছে ইংলিশ বলে নাই শিক্ষার গৌরব দেখায় হুজুর আসলে একটা কুকুরের দাম আছে আমাগো গ্রামে শিক্ষিত লোকটার সেই কুকুরেরও দাম নাই ছোট পোলা পান্তারে স্যাপ দেয় পাথর দিয়ে আঘাত করে যে হিমছড়ি দেখেন বড় বড় পাথরের ঢিল মারে ওই লোকটারে পাগল কয়া সবাই মারে তখন আমার মনে পড়ে গেল আহারে মা পৃথিবীর শ্রেষ্ঠ মা পৃথিবীর শ্রেষ্ঠ মা পৃথিবীর শ্রেষ্ঠ হল বাবা মহান রামের আজকে সাত তারিখে আমার মাওলার দেখায় দাও মালিক রে কত অন্যায় করে ফেলেছি বাবা মায়ের সঙ্গে আরে না বুঝিয়া মায়ের কষ্ট দিয়া অফিসে গেছি মা বলছি তুই আমার সাথে কথা বলবি না আমিও বলছিলাম মা আমি তোর সাথে কথা বলবো না তোর এনসার ঠিক নাই ছোট পোলারে বেশ দেশ আমি বড় পোলারে তুই অন্য নজরে দেখোস কত কষ্ট মাইরে দিছি গো আজকে তো মা নাই অভিযোগ করার মতো আমার কেউ নাই আজকে আমার বাবা নাই অভিযোগ করার মতো কেউ নাই তুমি একদিন বাবা হইয়া কবরে যেদিন যাইবা সেদিন বুঝবা গো বাবা মা বাবার মতো দর দিয়েই জগতে নেই আসেন সবার বাবা আমার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ বলেন আর যদি আগামী বছর মহরম পর্যন্ত বেঁচে থাকি মহরমের মাসেই তো আমার আল্লাহ কেয়ামতের মাঠ কায়েম করবেন এই পৃথিবী শেষ করে দিবেন এই পৃথিবী বানিয়েছেন এই পৃথিবীতে সবচেয়ে দামি দামি জিনিস এই মহরমের চাঁদি আল্লাহ করেছেন এই চাঁদের যদি এত দাম হয়ে থাকো এই চাঁদি আল্লাহর কাছে তওবা করছি আর গুনাহ করব না ইনশা আল্লাহ আল্লাহ পাক কোরআনে বলছে দীনুল কাইয়্যিম ফালা তাজলাম বান্দা তুমি যত অন্যায় করছো যত গুনাহ করছো দীনুল কাইয়্যিম দিনকে ঠিক করার জন্য মহরমের চাঁদে তুমি আমার কাছে মাফ চাও আমি মাফ করে দিব ইনশাআল্লাহ তওবাও করছি আত্মসমর্পণও করেছি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আমিন দোয়া করেন এই মসজিদে যখন নামাজ পড়তে আসেন আমার মসজিদটা একটু দেখে আসেন মসজিদের নিস্তালা পুরো কমপ্লিট আলহামদুলিল্লাহ বলেন আমিন নিস্তালা আর কোনো কাজ বাকি নাই আমার তিন কোটি টাকার উপরে চলে গেছে এই পর্যন্ত আপনারা তো চড়ালের মানুষ হাতের আয়না নিজের চেহারা যেরকম আয়না দিয়ে দেখা লাগে না কেমনে করছি কিভাবে করছি এটা আপনাকে আমার কাছে বর্ণনা করতে হবে না নিজের রক্ত পানি করে পয়সা দিয়ে মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলেন কারো কাছ থেকে বোসকা মাইরা লাখ লাখ টাকা নিয়ে মসজিদ করি নেই বাড়ি বেচছি রাত্রে কামাইছি সকালবেলা মসজিদের বিল দিয়ে আল্লাহর ঘর করছি
তিন কোটি টাকার উপরে চলে গেছে জায়গা কেনা সহ দোয়া চাই দুই তলার টাইলস লাগানোর জন্য টাইলসও লই আসছি সব সব টাইলস নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বলেন নিস্তালা কোনো কাম বাকি নাই দোতলার কাজ টাইলসও চলে আসছে সিমেন্ট বালু আসবে মিস্ত্রির জন্য লাগাইতে পারতাছি না লেগে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই মুহররমের চাঁদে দোয়া কবুল হয় আমি যেন মসজিদটা পাঁচতলা করে আপনাকে হাদিয়া দিয়ে কবর যেতে পারি এই মসজিদকে আমি লইয়া গোপালগঞ্জ যামু না মাথায় করে লইয়া যান যাইবো না আমি যদিও মসজিদ এখানে করি আজ থেকে 100 বছর পরে কইবো আমাগো সরাইল মসজিদ কথা কর না কে যদিও জায়গা কেনা আমার কষ্টের টাকার জায়গা কেনার মধ্যে 1 কোটি 20 লাখ টাকার মধ্যে 20 পয়সাও আমি কারো কাছে নেই নেই আলহামদুলিল্লাহ করছি আল্লাহর শুকর কিন্তু 100 বছর পরে হয়তো আমার নামটাও মানুষ ভুলে যাবে ঠিক না এখন হয়তো যারা সিনিয়ররা কবে জিয়াদি সাহেবের মসজিদ অথবা অমক জায়গার মসজিদ গ্রিন সিটির মসজিদ কিন্তু 100 বছর পরে আমার নামটাও ভুলে যাবে সেদিন বলবে সোলারির মসজিদ এটা আপনাগোই মসজিদ এটা আমার না আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি মাঝে মাঝে যাই আমার মসজিদে নামাজটা পড়েন ইনশাআল্লাহ পড়বেন তো আর জুমার দিন বাদ মাগরিব হয়তো আগামী জুমার থেকে বাদ মাগরিব তাফসীর হবে এরকম আগামী জুমায় হয়তো মাগরিবের পরে তাফসীর হবে হবে আমি গুনাহগার হয়তো তাফসীর করব যাবেন তো ইনশাআল্লাহ প্রতি শুক্রবার বাদ মাগরিব কারণ বৃহস্পতিবার করতাম অনেকে অভিযোগ দেয় হুজুর আমরা অফিস আদালত করে আসতে পারি না শুক্রবারে সময় পাই আপনি শুক্রবারে দেন আপনাদের রিকোয়েস্টে কারণ ভাই আমারে মানুষে লাখ লাখ টাকা দিয়ে নেয় আর আপনারা মাগ না যাইয়া শুনবেন ভাড়াও লাগবো না এরা যদি আপনি যাইয়া না শোনেন আপনার মতো বদ বক তার বদ নসিবার হইতে পারে না অতএব শুক্রবার বাদ মাগরিব যাবেন দাওয়াত দিয়ে গেলাম ইনশা সবাই দোয়া করেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বে অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মাদ্রাসার জন্য দোয়া করেন মাদ্রাসায় দেখলাম এত ছাত্র সুবহানাল্লাহ বিহামদি আল্লাহর শুকর হাজিবাড়ি মাদ্রাসার জালালাইন পর্যন্ত কোরআনের তাফসীর যেই তাফসীর আপনাদের সামনে করলাম এই তাফসীর আজকে এই মাদ্রাসায় পড়ানো হয় হাজিবাড়ি আলারা জীবন ও চোখ বুঝা কল্পনাও করে নাই যে তাফসীরে জালালাইন এই মাদ্রাসায় পড়াইব আমি জানি হ্যাঁ আমি তিন চার বছর ছিলাম আমি জানি না এরা মনে মনে ভাবতো থাকবো ওই যে মুরগির সার মতো মক্তবার হেফজখানা এই হাজিবাড়ি যে গোলাপ ফুল শুরু হয়েছে ইলিয়াস রহমান জিয়াদি এখানে আসার পরের থেকে আমার বিশ্বাস এখানে একদিন দাওরা হাদিস হবে ইনশাআল্লাহ জালালেন যখন হয়ে গেছে আর দুইটা ক্লাস দুই ক্লাস হইলে কলকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ানো হবে আর যেখানে কলকাল রাসূলুল্লাহ পড়ানো হয় ওই জায়গার এক্সচেঞ্জের সাথে ডাইরেক্ট রসুলের রওজার সাথে যোগাযোগ হয়ে যায় কারণ কল কলা মানে রসুল যেটা কইছে ওইটা পড়ানো হইবে এখানে দোয়া করেন আর দুইটা ক্লাস বাড়াইতে সময় লাগবে না আর আপনাকে যদি মনোবল থাকে আর যে মোতাল্লি সাহেবের মন এত বড় আমি জানি আমি যখন ছিলাম উনি খালি কইতো হুজুর দাওরা খুলে দেন তো হুজুর আমি যেন মরার আগে দাওরার ক্লাসটা দেখে যেতে পারি আমার মনে হয় ওনার আল্লাহ বাসায় রাখছে দাওরার ক্লাস দেখানোর লেগেই মনে হয়